নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। অ্যাস্ট্রোলজির বিভিন্ন বিষয় নিয়ে আমি তোমাদের কাছে তুলে ধরি। আজকে আমি আমাদের ট্র্যাডিশনাল মতে যে তিথি এবং নটা গ্রহের যে বিষয় রয়েছে সেই নিয়ে কিছু তথ্য তুলে ধরব। প্রথমে চলে আসি তিথি সম্বন্ধে। তিথি হচ্ছে চন্দ্রমাস সম্বন্ধীয়। চন্দ্রের 15 দিন মাসের মধ্যে ক্ষয় এবং 15 দিনের কিন্তু বৃদ্ধি ঘটে থাকে। চন্দ্র যখন ক্ষয় হয়ে বিলীন হয়ে যায় আকাশে তখন সেটা অমাবস্যা বলা হয়ে থাকে। আর চন্দ্র যখন বৃদ্ধিপ্রাপ্ত হতে 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 সম্পূর্ণ আকার ধারণ করে তখন তাকে বলা হয় পূর্ণিমা। এই পূর্ণিমা এবং অমাবস্যা মধ্যস্থিত যে দিনগুলো সেগুলোকে এক একটা তিথি হিসেবে ধরা হয়ে থাকে। তাহলে আমাদের পক্ষ হিসেবে দুটো রয়েছে, একটা শুক্লপক্ষ এবং অপরটি কৃষ্ণপক্ষ। পূর্ণিমা থেকে অমাবস্যা তিথি পর্যন্ত হচ্ছে কৃষ্ণপক্ষ এবং অমাবস্যা থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত হলো শুক্লপক্ষ। এই এক একটি পক্ষে কিন্তু 15টি করে তিথি থাকে। শুক্লপক্ষের 15টি যে তিথি সেগুলো হচ্ছে শুক্লা প্রতিপদ, শুক্লা দ্বিতীয়া, শুক্লা তৃতীয়া, শুক্লা চতুর্থী, শুক্লা পঞ্চমী, এভাবে পরপর চলবে। লাস্ট হচ্ছে শুক্লা চতুর্দশী এবং সর্বশেষ হচ্ছে পূর্ণিমা। এবং কৃষ্ণপক্ষেরও কিন্তু 15টি তিথি রয়েছে, কৃষ্ণা প্রতিপদ, কৃষ্ণা দ্বিতীয়া, কৃষ্ণা তৃতীয়া, এইভাবে চলতে চলতে কৃষ্ণা চতুর্দশী এবং লাস্ট হচ্ছে অমাবস্যা। এরপরে চলে আসি তিথিগুলোর বর্ণনা এবং প্রত্যেকটি তিথি কোন প্ল্যানেট রিপ্রেজেন্ট করছে বা প্রত্যেকটা তিথির মধ্যে কোন প্ল্যানেট দ্বারা বোঝানো হয়েছে সেই সম্বন্ধে। প্রথমেই বলি প্রতিপদ তিথি সম্বন্ধে। এটি হলো শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ দুটোরই কিন্তু প্রথম তিথি। এই তিথির অধিপতি দেবতা হলেন ভগবান ব্রহ্মা শুক্লপক্ষের ক্ষেত্রে এবং ভগবান রুদ্র কৃষ্ণপক্ষের ক্ষেত্রে। শুক্লপক্ষের ক্ষেত্রে এই তিথি বৃদ্ধিকারক, তাই এটির অধিপতি দেবতা হলেন ভগবান ব্রহ্মা। কৃষ্ণপক্ষের ক্ষেত্রে এই তিথি থেকে চন্দ্রের ক্ষয় হওয়া শুরু হয়। এই তিথির দেবতা হলেন শিবশঙ্করের একটি আরেকটি রূপ, সেটি হলো রুদ্র রূপ। এই তিথির অধিপতি দেবতা হলেন শুক্র। এই তিথি মূলত শুক্র সম্বন্ধীয় সমস্ত বিষয় নিয়ে জড়িত, যেমন ধরো বস্ত্র ক্রয় বিক্রয়, সঙ্গীত নৃত্য, তারপরে চিত্র অঙ্কন, চিত্র রূপায়ণ, শৌখিন অলংকার, রত্ন, তারপর ক্রয় বিক্রয় প্রভৃতির জন্য কিন্তু শুভ হয়ে থাকে। এছাড়াও এই তিথিতে সামাজিক কর্ম, শুভ কর্ম অর্থাৎ উপনয়ন, কৃষিকাজ, গৃহপ্রবেশ এবং বিবাহ মানে সমস্ত শুভ কাজ কিন্তু এই প্রতিপদ তিথিতে অবশ্যই করা যায়। দ্বিতীয় তিথি হলো শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের দুটোরই দ্বিতীয় তিথি। এই তিথির অধিপতি দেবতা হলেন বিধাতারূপী ব্রহ্মা। এই দ্বিতীয় তিথি শাস্ত্রমতে যে কোনো কর্ম করার জন্য, শাস্ত্রবিধানে হওয়া যে কোনো কর্মের জন্য কিন্তু খুবই শুভ তিথি বলে পরিচিত। বিশেষত উপনয়ন, তারপরে দেব বিগ্রহ স্থাপন, বিবাহ প্রভৃতি। এই তিথির অধিপতি দেবতা হলেন বুধ। সুতরাং এই তিথি বুধ সম্বন্ধীয় কর্ম অর্থাৎ সংযোগ বা যোগাযোগ সম্বন্ধীয় কর্ম এবং রাস্তা তৈরি, ভ্রমণ, তাছাড়া পর্যটন, সংযোগ স্থাপন, বৈদ্যুতিক উপায়ে সংযোগ স্থাপনের কোনো রকম ব্যবস্থাপনার জন্য পরিকাঠামো নির্মাণ ইত্যাদি বিষয় কিন্তু বিশেষভাবে এই তিথিতে বিবেচিত করা হয়ে থাকে বা এই ধরনের কাজগুলো করলে সাফল্য পাওয়া যায়। বিশেষভাবে এই তিথি ভীষণভাবে মঙ্গলপ্রদ। উল্লেখ্য, আষাঢ় মাসের যে শুক্লা দ্বিতীয়া রথযাত্রার জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে যে প্রতিপদ তিথি এবং দ্বিতীয়া তিথি সম্বন্ধে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তাহলে সকলে ভালো থেকো, সকলকে ভালো রাখো, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের কাছে চলে আসবো তত।